হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 15 জুন 2023। তো আজকের এই ভিডিওতে এই 15 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে এক্সারসাইজ একুবেরিন নামক সামরিক মহড়া শুরু হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, মালদ্বীপ। সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে শুরু হয়েছে সামরিক মহড়া একুবেরিন। অ্যাকচুয়ালি এটি কোথায় শুরু হয়েছে? এটি শুরু হয়েছে আমাদের এই ভারতের যে উত্তরাখণ্ড রয়েছে সেখানে। এটি শুরু হয়েছে এ মাসের 11 তারিখ এবং এটি চলবে এই এ মাসের অর্থাৎ জুন মাসের 24 তারিখ পর্যন্ত। তো ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি এবং এই মালদ্বীপের যে সেনাবাহিনী রয়েছে মালদ্বীপস ন্যাশনাল ডিফেন্স ফোর্স, তো এদের মধ্যে এই সামরিক মহড়াটি শুরু হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, সম্প্রতি ভারত ও মালদ্বীপের সেনাবাহিনীর মধ্যে এক্সারসাইজ একুভারিন নামক সামরিক মহড়া শুরু হয়েছে। আচ্ছা, ভারত ও মালদ্বীপের মধ্যে শুরু হয়েছে, তো মালদ্বীপ সম্পর্কে বলি। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালি, আর মালদ্বীপের মুদ্রা হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া, আর মালদ্বীপের বর্তমানে প্রেসিডেন্টকে ইব্রাহিম মোহাম্মদ সোলি। আচ্ছা, সাম্প্রতিক সময় জানানো গুরুত্বপূর্ণ কিছু সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে সেগুলি বলে দিই। তো সম্প্রতি এই ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি এই আন্দামান সাগরে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে আন্দামান সাগর সেখানে কপস নামক একটি সামরিক মহড়ার আয়োজন করেছিল। এছাড়া সম্প্রতি ভারতীয় নৌবাহিনী মুম্বাইতে প্রস্থান নামক একটি সামরিক মহড়ার আয়োজন করেছিল, আর সম্প্রতি ভুলন্দ ভারত নামক একটি সামরিক মহড়ার আয়োজন করা হয় অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনী দ্বারা। এছাড়া সম্প্রতি ভারত ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে করপেট নামক সামরিক মহড়া, আর সম্প্রতি আল মোহেদ আল হিন্দি 2023 নামক সামরিক মহড়া ভারত ও সৌদি আরবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ভারত ও সৌদি আরবের যে নেভি রয়েছে, নৌবাহিনী রয়েছে, তাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো সঠিক উত্তর অপশন ডি, 14 জুন। তো প্রত্যেক বছর 14 জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, অর্থাৎ বিশ্ব রক্তদাতা দিবস। অ্যাকচুয়ালি এই যে যারা রক্ত দান করেন নিয়মিত বা অনিয়মিত, যারা রক্ত দান করেন সেই রক্ত আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ মূলত সেটি বোঝাতে এবং যারা রক্ত দান করেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করতেই কিন্তু প্রত্যেক বছর এই জুন মাসের 14 তারিখে বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে এটি পালন করা হয়। তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, 14 জুন প্রত্যেক বছর বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। তো প্রত্যেকবারের মতো এবারে অর্থাৎ 2023 সালে যে বিশ্ব রক্তদাতা দিবস তার একটি থিম রয়েছে। তো থিম হচ্ছে গিভ ব্লাড গিভ প্লাজমা শেয়ার লাইফ শেয়ার অফটেন, এটাই হচ্ছে 2023 সালের থিম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ফিফা আন্ডার 20 বিশ্বকাপ জয়লাভ করেছে কোন দেশ? তো সঠিক উত্তর হবে অপশন এ, উরুগুয়ে। তো সম্প্রতি উরুগুয়ে প্রথমবার ফিফা আন্ডার 20 বিশ্বকাপ জয়লাভ করেছে। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? তো ইতালিকে হারিয়ে, ইতালিকে 1-0 গোলে হারিয়ে এই উরুগুয়ে প্রথমবার ফিফা আন্ডার 20 বিশ্বকাপ জয়লাভ করেছে। আচ্ছা, এই ফিফা আন্ডার 20 বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনাতে এবং সেখানেই উরুগুয়ে ইতালিকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়লাভ করেছে। আচ্ছা, জয়লাভ করেছে কে? উরুগুয়ে। তো একটু উরুগুয়ে সম্পর্কে বলে দিই, উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্টেভিডিও, আর উরুগুয়ের মুদ্রা হচ্ছে উরুগুয়ান পেসো, আর উরুগুয়ের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন লুইস লাকুলে পো। এছাড়া উরুগুয়ে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের সরকার সিএম লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম চালু করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান, তিনি এই সিএম লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম চালু করেছেন। অ্যাকচুয়ালি এই যে সিএম লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম, এর মাধ্যমে কিন্তু বিশেষ করে যুবক যুবতীদের আর্নিংয়ের ব্যবস্থা করা হবে। তো সঠিক উত্তর কি? অপশন বি, মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি এটি চালু করেছে এবং প্রথমবার এই সিএম লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামের মাধ্যমে প্রায় 703 জনকে ট্রেন করা হচ্ছে। আচ্ছা, তো মধ্যপ্রদেশ চালু করেছে, মধ্যপ্রদেশ সম্পর্কে বলে দিই। তো কিছুদিন আগে মৌগঞ্জ মধ্যপ্রদেশের 53তম জেলা হয়েছে, আর সম্প্রতি মধ্যপ্রদেশের গন্ড পেন্টিং জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের যে ভোপালে বন বিহার ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে
এই প্লাস্টিক সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে। আর মধ্যপ্রদেশ প্রথম রাজ্য যারা এই তীর্থযাত্রীদের বিনামূল্যে বিমান পরিষেবা প্রদান করবে। আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান, আর গভর্নর হচ্ছেন মঙ্গভাই ছগন ভাই প্যাটেল। এছাড়া মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের মধ্যে পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় দুবড়ি ন্যাশনাল পার্ক। ফোক ডান্সের মধ্যে হাদা নাচ, ফুলপাতি, গৃদা ড্যান্স উল্লেখযোগ্য। আর মধ্যপ্রদেশের ফেস্টিভ্যালসের মধ্যে খাজুরাহো ফেস্টিভ্যালস, লোকরাং ফেস্টিভ্যাল, ভাগুড়িয়া হাত ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি UIDAI এর নতুন CEO হিসেবে কে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, অমিত আগরওয়াল। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন অমিত আগরওয়াল। তো ইনি সম্প্রতি UIDAI এর নতুন CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, অমিত আগরওয়াল। আচ্ছা, এই যে শব্দটা রয়েছে UIDAI এর পুরো নাম কি? এই UIDAI এর পুরো নাম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এই UIDAI এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন অমিত আগরওয়াল, এবং তার সঙ্গে সঙ্গে এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সুবোধ কুমার সিং। অ্যাকচুয়ালি এখানে একটু বলে দিই, UIDAI এর নতুন CEO হলেন অমিত আগরওয়াল, আর ডাইরেক্টর জেনারেল কে হলেন? ডাইরেক্টর জেনারেল হলেন সুবোধ কুমার সিং। আচ্ছা, সাম্প্রতিক সময় যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি এখানে একটু বলে দিচ্ছি। যেরকম সম্প্রতি অজয় যাদব, তো আমাদের সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া যে রয়েছে তার ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর অমরেন্দু প্রকাশ সম্প্রতি সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি পিটার অ্যালবার্স ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নতুন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি নীতিন আগরওয়াল BSF এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বায়ুশক্তি উৎপাদন ক্ষমতার দিক দিয়ে কোন রাজ্য প্রথম স্থানে উঠে এসছে? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, গুজরাট। তো সম্প্রতি দেখা গেছে এই যে বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা অর্থাৎ বায়ুশক্তি উৎপাদনের যে প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সেদিক দিয়ে কিন্তু এই গুজরাট রাজ্য প্রথম স্থানে উঠে এসেছে। অ্যাকচুয়ালি এতদিন তামিলনাড়ু প্রথম স্থানে ছিল, তো সম্প্রতি গুজরাট তামিলনাড়ুকে পেছনে ফেলে কিন্তু নাম্বার ওয়ানে উঠে এসছে। তো প্রশ্ন সঠিক উত্তর কি অপশন বি, গুজরাট। আচ্ছা, একটু গুজরাট সম্পর্কে বলি। গুজরাতের রাজধানী গান্ধীনগর, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, আর গভর্নর আচার্য দেবব্রত। আর গুজরাতের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গিরি ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, ভবনগর ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালের মধ্যে নবরাত্রি, জন্মাষ্টমী, কাচ ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ডান্সের মধ্যে গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, হোডো এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি 86 বছর বয়সে প্রয়াত হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, ইতালি। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সিলভিও বার্লুসকোনি। তো ইনি সম্প্রতি 86 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তো ইনি ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এখানে একটু ইতালি সম্পর্কে বলি। ইতালির রাজধানী রোম, ইতালির মুদ্রা হচ্ছে ইউরো, আর ইতালির বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন সার্জিও ম্যাট্রেল্লা, আর ইতালির বর্তমানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীকে জর্জিও মেলোনি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রথম কোন ভারতীয় কোম্পানি 1 লাখ প্রতি শেয়ার মূল্যের রেকর্ড অর্জন করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, MRF। তো প্রথম ভারতীয় কোম্পানি MRF কোম্পানি যেটি এই 1 লাখ প্রতি শেয়ার মূল্যের রেকর্ড অর্জন করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, MRF। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার পদ্ম পুরস্কার প্রাপ্তদের জন্য মাসিক 10,000 টাকা প্রদান করার কথা ঘোষণা দিয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, হরিয়ানা। তো সম্প্রতি হরিয়ানা সরকার এই হরিয়ানা রাজ্যের যে সকল ব্যক্তিবর্গরা বা বিশিষ্টজনরা পদ্ম পুরস্কার পেয়েছেন অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই পুরস্কারগুলি পেয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে ভাতা প্রদান করবে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রিতে ভলভো বাস সার্ভিসও অর্থাৎ ফ্রিতে ভলভো বাস জার্নিও করানো হবে। তো সঠিক উত্তর কি অপশন ডি, সম্প্রতি হরিয়ানা সরকার এমনটাই ঘোষণা করেছে এই 10,000 টাকা করে প্রদান করার কথা। আচ্ছা, হরিয়ানার রাজধানী কি চণ্ডীগড়? হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খট্টর, আর গভর্নরকে বান্দারু দত্রাত্রেয়। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় 2023-24 হিন্দু অধ্যয়ন কেন্দ্র শুরু করবে? তো সঠিক উত্তর অপশন এ, দিল্লি বিশ্ববিদ্যালয়। তো সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটি এই 2023-24 হিন্দু অধ্যয়ন কেন্দ্র শুরু করবে অর্থাৎ
হিন্দু সম্পর্কিত যে পড়াশোনা স্টাডিজ সেটি শুরু করবে। তো কে করবে? অপশন এ দিল্লি বিশ্ববিদ্যালয়। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি খবরে থাকা আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হবে অপশন ডি আসাম। এই যে আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্যটি আসামে অবস্থিত। তো সম্প্রতি এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি খবরে ছিল, কারণ সেখানে হাতির সংখ্যা বেড়ে গিয়েছে, অর্থাৎ হাতিদের যে কার্যকলাপ সেটি বেড়ে গিয়েছে, তার ফলে মানুষ ও হাতির মধ্যে ক্র্যাশ হচ্ছে। তো এটি আসামে অবস্থিত, আসাম। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন আইআইটি সৌরশক্তির সাহায্যে সমুদ্রের জল থেকে হাইড্রোজেন উৎপন্ন করেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 15 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।